দেশের কেন্দ্রীয় সরকার এবছর থেকে নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে। দেশের কয়েকটি রাজ্য সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতাজির জন্মদিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। তাদের দাবিকে উপেক্ষা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা দেয়। কেন্দ্রীয় সরকারের এ ধরনের উদ্যোগের তীব্র নিন্দা জানালো রাজ্য বামফ্রন্ট। শনিবার রাজ্য বামফ্রন্ট কমিটির উদ্যোগে আগরতলা মেলার মাঠে নেতাজির জন্মদিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বিধায়ক বাদল চৌধুরী, অঘোর দেববর্মা, গোপাল দাস, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায় সহ বামপন্থী দলের নেতা কর্মীরা। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত দেশপ্রেম দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অগ্রণী ভূমিকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, নেতাজি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যার কোনো তুলনা হয় না। এরকম একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই দীর্ঘ দিন ধরে বামফ্রন্ট 23 জানুয়ারি দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার বড় ধরনের একটি কমিটি গঠন করে নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা দেয়। পরাক্রম আর দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে। মনে হয়েছে নেতাজির বৃহত্তম সংগ্রামের স্বীকৃতি দেওয়া হলেও দেশপ্রেমের মালিকানা বা অধিকার একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপির লোকেদের হাতে রেখে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এ ধরনের দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করে বামফ্রন্ট। এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। পরাক্রম আর দেশপ্রেমী দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের মনে হয়েছে যে বীরত্বপূর্ণ সংগ্রাম তিনি করেছেন এটার স্বীকৃতি দেওয়া হলেও দেশপ্রেমের মালিকানা বা অধিকার, দেশপ্রেমিক হওয়ার অধিকার একমাত্র। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।